বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে। সেটি হলো কাঁঠালের বিচি আর আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি। কম বেশি আপনারা সকলেই রান্না করতে পারেন এই রেসিপিটি। যারা রান্না করতে পারেন না বা যাদের কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্নাটা খুব একটা ভালো হয় না, তাদের জন্যই আজকে আমি এই রেসিপিটি শেয়ার করেছি। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ তেল। যেহেতু আমি সরিষার তেলটা রান্নাতে ব্যবহার করি এই জন্য সরিষার তেল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন যে তেলটা আপনারা রান্নাতে ব্যবহার করেন। দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে নিয়ে নিয়েছি 2টি লবঙ্গ, 3টি তেজপাতা, 4টি এলাচ, 1টি ছোটো টুকরো দারচিনি আর হাফ চা চামচ কালো গোলমরিচ। সব কিছুর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, কারণ এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো রান্নার শেষে ব্যবহার করার জন্য। আপনাদের যদি আগে থেকে পেঁয়াজ বেরেস্তাটা ঘরে করা থাকে তাহলে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিতে পারেন। তো পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছি, এটা আমি রান্নার শেষে ব্যবহার করব। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি, যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখানে নিয়ে নিয়েছি 3 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি এখানে আমি আদা রসুন বাটা 3 টেবিল চামচ পরিমাণ। তো এখন আমি মশলাগুলো সব একটু নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা আমি চুলার জালটা মিডিয়াম হাই হিটে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব, পানিটা একেবারে কমে যাওয়া পর্যন্ত এবং মশলার থেকে তেলটা ওঠা পর্যন্ত। আর এখানে আমি 3টি সোনালি মুরগি নিয়ে নিয়েছি। এক একটি মুরগির ওজন ছিল 1 কেজি পরিমাণ করে। তো 3টি মুরগি কেটে ধুয়ে যতটুকু পরিমাণ হয়েছে ততটুকু এখানে আমি ব্যবহার করেছি। আর মুরগির পিসগুলো কিন্তু আমি মাঝারি সাইজ করে নিয়েছি। আমি এখানে সোনালি মুরগি ব্যবহার করেছি, আপনারা চাইলে ফার্মের মুরগি বা দেশি মুরগি বা হার্ড চিকেন যেটা আপনাদের ভালো লাগে সেটাই নিতে পারেন। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচির কিন্তু খোসাগুলো আমি ছাড়িয়ে নিই নাই। আর নিয়ে নিয়েছি এখানে আমি 4টি মাঝারি সাইজের আলু, তবে আপনারা যদি আলু দিতে চান তো দিতে পারেন, যদি না দিতে চান তো বাদ দিতে পারেন। আলুগুলোও আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, খুব বেশি বড় করে কাটবেন না, মুরগির মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, দেখা যাচ্ছে মাংস সেদ্ধ হয়ে যাবে আলু শক্ত থেকে যাবে, তো আলুগুলো একটু মাঝারি সাইজ করে কেটে নেবেন। তো দেখেন মশলার থেকে পানিটা একেবারে কমে গেছে, খুব ভালো মতো মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। আমি কাঁঠালের বিচি, মুরগির মাংস এবং আলু একসাথে দিয়ে দিচ্ছি, কারণ মুরগির মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর কাঁঠালের বিচি আলু এগুলো একসাথে দিলে সব একসাথে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর এখানে যদি আপনারা ফার্মের মুরগি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কাঁঠালের বিচিটা আরও একটু আগের থেকে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে বিচিটা হাফ সেদ্ধ করে নেবেন, তারপরে এর মধ্যে মাংসটা দিয়ে দিবেন, কারণ ফার্মের মুরগি সেদ্ধ হতে অনেকটাই কম সময় লাগে। চাইলে আলুও দিয়ে দিতে পারেন যদি আপনারা আলুটা ব্যবহার করেন। আর আলু যদি ব্যবহার না করেন, শুধু কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করতে চান, তো ফার্মের মুরগি ব্যবহার করলে অবশ্যই অবশ্যই কাঁঠালের বিচিটা মশলার সাথে কষিয়ে হাফ সেদ্ধ করে নেবেন, তারপরে এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিবেন, তাহলে কাঁঠালের বিচিটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর আমি কাঁঠালের বিচিটা আস্তই রেখেছি, আপনারা চাইলে কিন্তু কাঁঠালের বিচিটা মাঝখান থেকে কেটে অর্ধেক করে ব্যবহার করতে পারেন। আর ফার্মের মুরগির সাথেও যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু কাঁঠালের বিচিটা মাঝখান থেকে কেটে অর্ধেক করে ব্যবহার করতে পারেন। তো চুলার জালটা মিডিয়াম হাই হিটে দিয়ে 10 মিনিট মতো এভাবে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। তো চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখে আমি ঢাকনা ছাড়া অবস্থায় 10 মিনিট মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি চুলার জালটা মিডিয়াম লোতে করে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এটি আমি
হতে দিব। তবে মাঝে মাঝে একবার দুবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিব, যেন তলার দিকটা একটু লেগে বা পুড়ে না যায়। তবে চুলার জলটা মিডিয়াম লোতে দিলে তলার দিকে লেগে বা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। একেবারে লোতে দিবেন না, মিডিয়াম লোতে দিবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে থাক, তারপর রেসিপিতে ফিরে আসছি। তো আরও 10 মিনিট মতো এটি আমি ঢাকনা দিয়ে ঢেকে হতে দিয়েছিলাম চুলার জলটা মিডিয়াম লোতে দিয়ে। দেখেন অনেকটাই কিন্তু পানি বের হয়েছে আর আলুটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। আলু, কাঁঠালের বিচি সব কিছুই কিন্তু হাফ সেদ্ধ মতো হয়ে গেছে। এখন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না, চুলার জলটা একটু বাড়িয়ে দিয়ে এভাবেই নাড়াচাড়া করে ঝোলটা একেবারে শুকিয়ে নিব এবং তারপরে আমি আমার রেসিপিতে আবার ফিরে আসছি। তো বেশ কিছু সময় আমি চুলার জলটা বাড়িয়ে দিয়ে এটি কষিয়ে নিয়েছি। দেখেন আর কোনো রকম পানি নেই, মাংসের সাথে মশলাটা গায়ে মাখামাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই মাংস, আলু, কাঁঠালের বিচি সব একসাথে সেদ্ধ হয়ে যাবে এবং এই পানিটা থেকেই কিন্তু আমি ঝোলটা রাখবো। এই জন্য আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি আর আমি ঝোলটাও একটু বেশি রাখবো। তবে আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা এখানে কম বেশি করে দিতে পারেন। তো ঠিক আছে, এখন আমি এটি এভাবে হতে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি চুলার জলটা মাঝারিতে করে দিব। এখন আমি চুলার জলটা হাই হিটে করে দিচ্ছি। তো টকবক করে ফুটে উঠেছে, চুলার জলটা মাঝারিতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছু সময় হতে থাক, তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। তো প্রায় 10-12 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখেন আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কাঁঠালের বিচিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যদি আপনারা দেখেন এই সময় কাঁঠালের বিচিটা শক্ত আছে তাহলে কিন্তু আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে হতে দিতে পারেন। আর আমি আবারও বলছি, যদি আপনারা আলু ব্যবহার করতে না চান তো বাদ দিতে পারেন, শুধু কাঁঠালের বিচিটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 6টি মতো কাঁচামরিচ, আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে একটু হালকাভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এগুলো দিয়ে আমি আর 1-2 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি, তারপর আমি 1-2 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিব। তো 2 মিনিট হতে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিলাম, এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এবার আমি যে পেঁয়াজ বেস্তাটা আগের থেকে তুলে রেখেছিলাম সেটা আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিব। অবশ্যই চুলাটা বন্ধ করার পরে দিবেন, তাহলে পেঁয়াজ বেস্তার যে সুন্দর অ্যারোমাটা সেটা খুব ভালো মতো এই মাংসের তরকারির সাথে থেকে যাবে। তো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পরিবেশনের আগ পর্যন্ত। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ ভীষণ মজার। কাঁঠালের বিচি দিয়ে এইভাবে মুরগির মাংসটা রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে কিন্তু একবার হলেও এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ নিরাশ হবেন না। তো সবসময়ের মতো আজকের রেসিপিটিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানেই রাখছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।